অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ থেকে আঠেরো পৃষ্ঠা থেকে কুড়ি পৃষ্ঠা পর্যন্ত উক্ত ভিডিওতে আমরা পাঠ্যাংশে দেওয়া সারসংক্ষেপ এবং পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরগুলিও করবোই সঙ্গে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব যেগুলি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আর আমাদের পরিবেশ থেকে অন্যান্য টপিকের উপর ভিডিও আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে তো চলো আজকের টপিকে আমরা ফিরে আসি তো আঠেরো নম্বর পৃষ্ঠায় প্রথমে দেখো সব কিছুর জন্য জায়গা লাগে তো এই পাঠাংশটি সার সঙ্গে যে কোনো জিনিস রক্ষার জন্য দরকার জায়গার আমাদের চারপাশে যেমন আমাদের চারপাশে যেসব জিনিস দেখি সেগুলিকে বলো বস্তু বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে পদার্থ ঠিক আছে তো এখন আমরা আঠেরো পৃষ্ঠায় নিচে যেই ছকটি আছে সেই ছকটি উত্তর করে নেব দেখো প্রথমে দেখো বস্তুর নাম এরপরে দেখো ছবি আঁকো এবং কি পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় তো চেয়ার টেবিল কি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি হয় বই কি দিয়ে তৈরি হয় কাগজ সুতো কালি দিয়ে তৈরি হয় জামা কী দিয়ে তৈরি হয় সুতো দিয়ে তৈরি হয় কাপড় বা জামা প্লাস্টিকের বোতল কী দিয়ে তৈরি হয় লোহার পেরে কী দিয়ে তৈরি হয় লোহা দিয়ে চিরুনি কী দিয়ে তৈরি হয় পলিথিন বা প্লাস্টিক দিয়ে জুতো দিয়ে তৈরি হয় চামড়া দিয়ে ঠিক আছে এখন দেখো উনিশ পিস্টায় নিচে একটা ছক ছিল কি বলেছে নিচের ছবির মতো একটা গ্লাস বসা জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবার গ্লাসে তোমার আঙুল ডুবাও তো কি দেখলে কেন এমন হলো তো দেখো উত্তর হবে কী দেখলে উত্তর হবে দেখলাম আঙুল ডোবানোর সঙ্গে সঙ্গে কিছুটা জল উপচে পড়ে গেল। এবার কেন এমন হলো এর কারণ আঙুলটা জলের কিছুটা জায়গা দখল করেছে ফলে ওই পরিমাণ জল উপচে পড়েছে এরপর আছে দেখো কুড়ি নাম্বার পৃষ্ঠটা আছে দেখো একটা ছক সেখানে আছে দেখো একটা থালায় এক মুঠো শুকনো বালি নাও পাশের ছবির মতো একটা গ্লাস বসাও জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবার ওই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো তো কি দেখতে পাবে এবং কেন এমন হলো তো কী দেখতে পাবো একটা কানায় কানায় জলে জল ভর্তি গ্লাসে এক মুঠো শুকনো বালি ঢালা হলো ফলে গ্লাসে জল উপচে পড়েছে কেন এমন হলো কানায় কানায় ভর্তি একটা গ্লাসে জলে গ্লাসে শুকনো বালি ঢালার ফলে কিছুটা জায়গা দখল করেছে শুকনো বালি কিছুটা জায়গা দখল করে নিল ফলে জল উপচে পড়েছে এখন আমরা চলে আসবো বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথম প্রশ্ন আছে দেখো বস্তু কাকে বলে তো আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলিকে আমরা বলি বস্তু যেমন চেয়ার টেবিল বই লাইট ফ্যান ইত্যাদি পদার্থ কাকে বলে উদাহরণ দাও তো পদার্থ কাকে বলবো বস্তু যা দিয়ে তৈরি তাকেই আমরা পদার্থ বলবো যেমন প্লাস্টিকের বোতল বা লোহার প্রেপ হল বস্তু কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ এরপরে দেখো কোনো বস্তু রাখার জন্য কি দরকার উত্তর হবে জায়গা এরপরে দেখো পাঠের কবিতাটি পড়ে তোমার কি মনে হলো অর্থাৎ এখানে পাঠের কুড়ি নাম্বার পৃষ্ঠা এই যে কবিতাটি আছে এটি বুঝিয়েছি ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল তো এই কবিতাটির উপরে কি মনে হলো ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বা বালি নিয়ে গঠিত হয় মহাদেশ আর বিন্দু বিন্দু জল মিলে গড়ে ওঠে অতল সাগর